দেশে ফের একবার লাফিয়ে বাড়লো ভাইরাসের কবলে পড়া মানুষের সংখ্যা। এদিনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 96,424 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত গোটা ভারতে মোট ভাইরাসের কবলে পড়তে হলো 52,14,678 জনকে, এবং শেষ 24 ঘন্টায় গোটা দেশ জুড়ে মোট প্রাণ হারাতে হয়েছে 1,174 জনকে। ফলে এখনো পর্যন্ত গোটা দেশে মোট প্রাণ হারাতে হলো 84,372 জনকে। মোট 52 লক্ষের বেশি আক্রান্তের মধ্যে দেশে অ্যাক্টিভ কেস রয়েছে 10,17,754 এবং সুস্থ হয়ে উঠেছেন 41,12,552 জন। অন্যদিকে আবার এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থাটাও যথেষ্টই উদ্বেগজনক। এদিনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে বিগত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 3,192 জনকে। ফলে যেখানে গতকালকে আক্রান্তের সংখ্যা ছিল 2,15,000, সেখানে আজকের সংখ্যাটা নিয়ে মোট ভাইরাসের কবলে পড়তে হলো 2,18,772 জনকে। পাশাপাশি আবার এদিনের রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে 59 জনকে। ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট প্রাণ হারাতে হলো 4,242 জনকে, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট অ্যাক্টিভ কেস রয়েছে 24,509 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 1,90,021 জন, এবং সুস্থতার হার বেড়ে হয়েছে 86.86%। অন্যদিকে আবার এদিনের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে মোট টেস্ট করা হয়েছে 45,229 এবং সর্বমোট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট টেস্ট করা হয়েছে 26,99,299। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে, তবে তার আগে জানিয়ে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজকের রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার বড়সড় ধাক্কা খেতে হলো নরেন্দ্র মোদী সরকারকে, কারণ পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউর। এদিন টুইটারে তিনি এমনটাই ঘোষণা করেছেন, কৃষক বিরোধী বিলের প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তার জেরেই তিনি পদত্যাগ করছেন। তিনি লিখেছেন, আমি কৃষকদের মেয়ে এবং বোন হিসেবে গর্বিত, তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, মোদী জমানায় এই প্রথমবার কোনো শরিক দলের মন্ত্রী সরাসরি সরকারের নীতির বিরোধিতা করে পদত্যাগ করলেন। সংসদে কৃষি সংক্রান্ত 3টি বিল পাশ করা হয়েছে, আর তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কাউর। আকালি দলের প্রেসিডেন্ট তথা হরসিমরত কাউরের স্বামী সুখবীর বাদল এদিন সকালে জানান যে তার স্ত্রী মোদী সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চলেছেন, এবং এরপরে বক্তব্য রাখতে গিয়ে সুখবীর সিং একথাই জানান, তবে মোদীর মন্ত্রীর পদত্যাগ করার পিছনে অন্য একটি কারণও রয়েছে। তার রাজ্যের চাষিরা পাঞ্জাবের সাংসদদের আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে সাংসদরা কৃষিক্ষেত্রে সংস্কারের আইনকে সমর্থন জানিয়ে রাজ্যে ফিরবেন, তাদের আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না। এরপরই কংগ্রেস আম আদমি পার্টির নেতারা প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কেন আকালি দলের মন্ত্রী কৃষিতে সংস্কারের বিরোধিতা করে মোদী সরকার থেকে পদত্যাগ করছেন না, এবং এই প্রশ্ন ওঠার পরেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এমনটাই মনে করছেন অনেকে। তবে কারণ যাই হোক না কেন, মোদী সরকারের ইতিহাসে এটাই প্রথম এমন ঘটনা। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার আসার খবর শোনালো কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, 2021 সালের শুরুর দিকেই মানুষ হাতে পেতে চলেছেন করোনার ভ্যাকসিন, পরের বছরের গোড়ার দিকেই বাজারে মিলবে এই ভ্যাকসিন। এদিন স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অন্যান্য দেশের মতোই ভারতও লড়াই চালিয়ে যাচ্ছে, মোট 3টি ভ্যাকসিনের ট্রায়াল এই মুহূর্তে চলছে, প্রত্যেকটির ফল বেশ আশাব্যঞ্জক। তাই বলা যেতে পারে যে 2021 সালের শুরুর দিকেই হাতে চলে আসবে করোনার ভ্যাকসিন। তবে সুখবরের এখানে শেষ নয়, এই আবহেই এবার সুখবর শোনালো রাশিয়া। অনুমোদন পেলেই ভারতে 10 কোটি করোনার ভ্যাকসিন দেবে পুতিনের দেশ। গত বুধবারে রাশিয়ার তরফে এমনই তথ্য জানানো হয়েছে, অর্থাৎ ভারত করোনার ভ্যাকসিন আবিষ্কার করুক কিংবা না করুক, রাশিয়ার থেকে কিন্তু এই 10 কোটি ডোজ ভ্যাকসিন পেতে চলেছে ভারত। তবে ভারতে রাশিয়ার ভ্যাকসিন এলেই তার ট্রায়াল শুরু হবে। ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে 100% নিশ্চিত হওয়ার পরেই তা প্রয়োগের পথে হাঁটবে কেন্দ্র। অর্থাৎ এক কথায়, খুব শীঘ্রই পরপর 2টি সুখবর আসতে চলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার চাঞ্চল্যকর সমীক্ষার রিপোর্ট সামনে আলো WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার আতঙ্ক দিনে দিনে বেড়েই চলেছে, তবে হু জানাচ্ছে এই ভয়াবহ রোগের প্রভাব কিশোর কিশোরীদের মধ্যে সর্বনিম্ন। হুয়ের একটি রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী মাত্র 10% কম 20 বছরের কম বয়সীরা করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ যাদের বয়স 20 বছরের কম, তারা খুব অল্প পরিমাণেই করোনার
করোনার কবলে পড়েছে। এমনকি 20 বছরের কম এমন বয়স্কদের করোনার জেরে প্রাণ হারানোর হার মাত্র 0.2%। অর্থাৎ খুব সহজে বললে হয়, হুইয়ের রিপোর্ট বলছে যাদের বয়স 20 বছরের কম তাদের ক্ষেত্রে করোনার কবলে পড়ার সম্ভাবনা খুবই কম এবং প্রাণ হারানোর সংখ্যাও অত্যন্তই কম 20 বছরের নিচে যাদের বয়স। এদিন হুইয়ের তরফ থেকে জানানো হয়েছে, শিশু এবং তরুণদের মধ্যে এই ভয়াবহ রোগের ঝুঁকি এবং প্রাণ হারানোর পরিসংখ্যান বোঝার জন্য এখনো আরো অনেক গবেষণার প্রয়োজন। হুইয়ের তরফ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত এবং প্রাণ হারানো শিশু এবং তরুণদের সংখ্যা অত্যন্তই কম। মনে করা হচ্ছে সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রভাবগুলি আক্রান্ত শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে লুকায়িত থাকে। তবে হুইয়ের এই নতুন সমীক্ষার রিপোর্ট শান্তির বাতাস বয়ে এনেছে অনেক অভিভাবকদের জন্যই। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার যথারীতি বিরাট সিদ্ধান্ত নেওয়া হলো ভারতীয় রেলের তরফ থেকে। এবার থেকে ট্রেনে উঠতে গেলে আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা, অর্থাৎ ট্রেন ভাড়া ছাড়াও লাগবে এই অতিরিক্ত টাকা, যাকে বলা হচ্ছে ইউজার ফি। এবার ভাড়ার সঙ্গে সঙ্গে সেই অতিরিক্ত টাকা ধার্য করার কথা সাফ জানিয়ে দিল ভারতীয় রেল। তবে এই টাকা সমস্ত স্টেশনের ক্ষেত্রে ধার্য হবে না। যে সমস্ত স্টেশনে বহু মানুষের সমাগম রয়েছে সেই সমস্ত স্টেশনেই এই অতিরিক্ত টাকা ধার্য করা হবে। রেল বোর্ডের সিইও ভিকে যাদব জানিয়েছেন, ভারতীয় রেল এবার থেকে ইউজার ফি নেওয়া শুরু করবে আর সেই টাকাই রেল স্টেশনের উন্নয়ন করা হবে, আধুনিকীকরণ করা হবে বিভিন্ন স্টেশনে। সিইও জানিয়েছেন, যে সমস্ত স্টেশনে বেশি যাত্রীর আনাগোনা থাকে সেই সমস্ত স্টেশনেই এই চার্জ নেওয়া হবে। মোট 7,000 রেল স্টেশনের মধ্যে 10-15% স্টেশনে এই ফি নেওয়া হবে, অর্থাৎ 700-1,000 রেল স্টেশনে এই ফি নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে। তবে ঠিক কত টাকা এই ইউজার ফি নেওয়া হবে তা এখনো পর্যন্ত ধার্য করা হয়নি। তবে এখনই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই চার্জ নিয়ে রেল ভাড়া এমন কিছু বাড়বে না এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে। ন্যূনতম চার্জ ধার্য করা হবে এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার নতুন করে 20 জোড়া বা 40টি ট্রেন চালানো হতে চলেছে, যা নিয়ে আপডেট এর আগের ভিডিওতেই আপনাদেরকে দিয়েছিলাম আমরা, এবং আগামী 21 সেপ্টেম্বর থেকেই এই ট্রেনগুলি চালানো হবে। তবে উল্লেখ্য, ইতিমধ্যে গোটা দেশ জুড়ে মোট 310টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, তবে সমস্ত স্টেশনে থামছে না ওই ট্রেনগুলি। অন্যদিকে আবার নতুন করে 80টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে গত 12 সেপ্টেম্বর থেকে, এবং যাত্রীদের স্বার্থেই এই 40 জোড়া অর্থাৎ 80টি ট্রেন আগামী 21 তারিখ থেকে চালানো হতে চলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে। একদিকে করোনার তাণ্ডবে বিধ্বস্ত গোটা বিশ্ব, অন্যদিকে আবার এরই মধ্যে পশ্চিমবঙ্গে হানা দিয়েছে স্ক্রাব টাইফাস। একের পর এক ঘায়েল হচ্ছে শিশু থেকে বৃদ্ধ। যখন একদিকে করোনার দাপটে গোটা দেশ নাজেহাল, ঠিক সেই সময়েই অজান্তেই থাবা বসিয়েছে এই মারাত্মক স্ক্রাব টাইফাস। সেপ্টেম্বরের প্রথমে জেলা ওয়াইজ যে তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে, তাতে রাজ্যের প্রায় 13,700 জন স্ক্রাব টাইফাসের কামড়ে অসুস্থ হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত মোট 14,000 মানুষ স্ক্রাব টাইফাসের কবলে পড়েছেন। তবে প্রাণ হারানোর এখনো পর্যন্ত কোন রকমের খবর নেই। স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী রাজ্যের বেশিরভাগ সরকারি হাসপাতালের ফিভার ক্লিনিকে আসা প্রতি 10 রোগীর মধ্যেই 2-3 জন স্ক্রাবের কামড়ে অসুস্থ। পশ্চিমবঙ্গে স্ক্রাব টাইফাসের মারমুখী ছেঁড়া আশঙ্কা করেই ইতিমধ্যে আলাদা করে একটি সেল খোলা হয়েছে। সেলের তথ্য অনুযায়ী স্ক্রাব টাইফাসের আক্রমণে সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, তৃতীয় জেলা হিসেবে উত্তর 24 পরগনা, এমনকি উত্তর শহরতলির ডানলপ, বরানগর থেকেও স্ক্রাব টাইফাসের অসুস্থ হওয়ার খবর মিলেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, বেশিরভাগ ডাক্তারের ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না যে আসলে সেই ব্যক্তি আদৌ স্ক্রাব টাইফাসের কবলে পড়েছে কিনা, ফলে সেই রোগী দ্রুত অসুস্থ হয়ে পড়েন, খিচুনি হয়, জ্ঞান হারান, এমনকি অবস্থা অনেকটা হাতের বাইরে চলে যায়। ডেঙ্গুর মতোই রক্তের অ্যালার্জির টেস্ট করে বোঝা যায় স্ক্রাব টাইফাসের আক্রমণ। মাঠ বা বাগানের ইঁদুরের ঘাড়ে বা পিঠে বসে থাকা অতি ক্ষুদ্র এক ধরনের কীটের দংশনেই এই রোগ হয়ে থাকে। কামড়ের 3-5 দিনের মধ্যে জ্বর, গা ব্যথা, বমিভাব শুরু হয়। স্বাস্থ্য অধিকর্তার কথায়, রোগ ধরতে না পারলে প্রাণ হারানো অবধারিত। ইতিমধ্যে রাজ্যের 30টি হাসপাতালকে স্ক্রাবের চিকিৎসার আওতায় আনা হয়েছে। আধিকারিকের কথায়, সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রশিক্ষিত করা হয়েছে এই রোগ নির্ণয়ের জন্য, কিন্তু এত বেসরকারি চিকিৎসককে শেখানোর মতো সময় বা বিশেষজ্ঞের সমস্যা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের স্ক্রাব গাইডলাইনে বলা হয়েছে, 5 দিনের বেশি জ্বর হলেই ডেঙ্গুর মতো অ্যালার্জির টেস্ট করতে হবে, সঙ্গে ডক্সিসাইক্লিন ট্যাবলেট বা ক্যাপসুল রোগীকে দিতে হবে। রোগীর ঘাড় থেকে পা পর্যন্ত কোনো অংশে ছোট গভীর ক্ষত, সঙ্গে জ্বর কিংবা তীব্র যন্ত্রণা হলেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সুতরাং এই ধরনের কোনো রকম উপসর্গ থাকলেই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন।
চোখ রাখবো পরবর্তী খবরে। আরও একবার যথারীতি বড়সড় মন্তব্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী এক মাসের মধ্যেই মিলতে পারে করোনার ভ্যাকসিন, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন পেনসিলভেনিয়াতে ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে একথাই জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা ভ্যাকসিনের খুব কাছাকাছি রয়েছি, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এটা হাতে পেতে পারবো এবং সময়টা মাত্র 3-4 সপ্তাহ হতে পারে। যদিও এর মাত্র কয়েক ঘন্টা আগেই ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়ে দেন 4 সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন আসতে পারে, আবার সময়টা 8 সপ্তাহ লাগতে পারে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অন্যদিকে আবার বিরোধী দলের আশঙ্কা, যেহেতু আগামী নভেম্বরেই ভোট রয়েছে আমেরিকায়, তাই ট্রাম্প তড়িঘড়ি ভ্যাকসিন অনুমোদনের জন্য সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক এবং বিজ্ঞানীদের উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগের ডাক্তার অ্যান্টনি ফৌসি সহ বিজ্ঞানীরা অবশ্য বলছেন, চলতি বছরের শেষের দিকেই ভ্যাকসিনের অনুমোদনের সম্ভাবনা সবথেকে বেশি। এবং এরই মধ্যে সর্বসমক্ষে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন, আগামী আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকা তাদের ভ্যাকসিন সামনে আনতে চলেছে। আগামী নভেম্বরে ভোট থাকায় ডোনাল্ড ট্রাম্প যে ভ্যাকসিন আনার ক্ষেত্রে আরও জোর দেবেন তা বলাই বাহুল্য। কিন্তু আদৌ আমেরিকা সেই পথে সাফল্য আনতে পারে কিনা সেটাই এখন দেখার। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার দুর্গাপুজো নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো অসম সরকারের পক্ষ থেকে। করোনা সংক্রমণের হার হুহু করে বাড়ছে অসমে, তাই আরও বেশি আশঙ্কায় প্রশাসন। বাংলার মতো অসমেও দুর্গাপুজো নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে, কিন্তু এবারের পরিস্থিতি একদমই অন্যরকম। প্রশাসনের নির্দেশ, কোনোরকমভাবে সারতে হবে এবারের পুজো, ফলে অসমে বাঙালিদের এই মুহূর্তে মন খারাপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে অসমে আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 লক্ষেরও বেশি এবং প্রাণ হারাতে হয়েছে 500-এরও বেশি মানুষকে। এবং এই পরিস্থিতি এবার আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠায় অসমের ডিব্রুগড় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারে আর কোনো রকমের মূর্তি পূজা করা যাবে না। অর্থাৎ মূর্তি পূজার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ডিব্রুগড় প্রশাসন। পুজো কমিটিগুলিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এবারে নমনম করে দুর্গাপুজো সারতে হবে। যে সমস্ত মন্দিরে দেবী দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেখানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজো করতে হবে। তবে যেখানে মূর্তি নেই সেই সমস্ত জায়গাতে শুধুমাত্র ঘট পুজো করেই এবারে সারতে হবে যে কোনো পূজাপাঠের কাজ। তবে শুধুমাত্র ডিব্রুগড় নয়, পূজা কমিটিগুলির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে অসমের বিভিন্ন জেলা প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই ভাইরাসের নিয়ম উল্লঙ্ঘন করা যাবে না। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখলেও ঘটা করে এবারের পুজোর আয়োজন করা যাবে না। এবং সেই সঙ্গেই মূর্তি পূজার উপরে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ডিব্রুগড়ে। চোখ রাখবো পরবর্তী খবরে। আজ রাত পর্যন্ত এমনই বিশ্রী গরম চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এই গরমের পিছনেই লুকিয়ে রয়েছে স্বস্তির আভাস, কারণ সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ফলে শুকনো দক্ষিণবঙ্গে এবার টানা ভারী বৃষ্টি হতে চলেছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপটি, তবে এর ঘনীভূত হওয়ার সম্ভাবনা অনেক আগে থেকেই ছিল এবং রীতিমতো সেই দিকে নজর ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের, এবং বৃষ্টির চিত্র স্পষ্ট হতেই পূর্বাভাস দিয়েছেন তারা। কিন্তু এখন প্রশ্ন হলো, কবে হতে চলেছে এই নিম্নচাপ? হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং নিম্নচাপের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেই। এর জেরে চলতি সপ্তাহের রবিবার থেকে পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বিকেলের মধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এই পরিস্থিতি, তাই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলাতেও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার অর্থাৎ আগামী 21 সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 জেলায়, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং মঙ্গলবার অর্থাৎ 22 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেগুলি হচ্ছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ এক কথায়, আগামী রবিবার থেকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং যেটির প্রভাব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। চোখ রাখবো পরবর্তী খবরে। বিহারের বিধানসভা নির্বাচনের
নির্বাচনের আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে বিহারে। করোনা আবহে শেষ মুহূর্তে ভোট প্রচারে মন দিয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই। এরই মাঝে উদ্বোধনের আগেই কোটি টাকায় ব্যয়ে নবনির্মিত একটি ব্রিজ ভেঙে পড়ল বিহারের কিষানগঞ্জে, এবং যা দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে মুখ্যমন্ত্রীর। ভয়াবহ বন্যার কারণে কিষানগঞ্জের মানুষ এই ভয়াবহ ব্রিজ বিপর্যয়ের মুখে পড়েছে এমনটাই মত প্রশাসনের। তবে এই ক্ষেত্রে সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজে গাফিলতি থাকতে পারে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সাম্প্রতিক কালে কিষানগঞ্জ জেলার দিঘল ব্যাংক ব্লকের গোয়াবাড়িতে 1.42 কোটি টাকা খরচ করে কানাইয়া নদীর উপরে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। স্থানীয় বাসিন্দা সহ বিরোধী শিবিরের অভিযোগ, সেতু নির্মাণের কারচুপির জেরেই আজকে এই দিন দেখতে হলো গোয়াবাড়ির বাসিন্দাদের। বুধবারই আচমকায় ভেঙে পড়ে এই ব্রিজটি, ফলে অন্য জেলার সঙ্গে যোগাযোগ একদমই স্তব্ধ হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আশু বিপদের আঁচ পেয়েও কয়েকদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন রকম সুরাহা হয়নি। এমনকি কানকাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলেও ব্রিজটিকে রক্ষা করার কোন রকম ন্যূনতম প্রচেষ্টা করা হয়নি সরকারিভাবে। তবে ঠিক কি কারণে এই ব্রিজটি ভেঙে পড়ল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে কারণ যাই হোক না কেন, ভোটের ঠিক আগের মুহূর্তেই এই ধরনের ঘটনা যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে মুখ্যমন্ত্রীর কপালে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় খবর, অবশেষে ভারতের মতো আমেরিকাতেও নিষিদ্ধ হয়ে গেল টিকটক। রবিবার থেকেই আমেরিকায় নিষিদ্ধ হবে টিকটক, এমনটাই জানিয়ে দিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প টিকটকের বিক্রি চেয়েছিলেন, তবে মাইক্রোসফটকে টিকটক বিক্রি করতে চায়নি প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স। তবে খবর আসে যে মাইক্রোসফটের বিকল্প হিসেবে অন্য একটি কোম্পানিকে নিজেদের ব্যবসায়িক পার্টনার হিসেবে বেছে নিয়েছিল টিকটক। কিন্তু তাতেও শান্ত করে জানি ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাব জানিয়ে দিয়েছিলেন, বাইটড্যান্স তাদের আমেরিকার সম্পত্তি সে দেশের কোনো সংস্থাকে বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু সেই শর্তে রাজি হয়নি টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স, এবং সেই কারণেই অবশেষে ভারতের মতো আমেরিকাতেও নিষিদ্ধ হয়ে গেল টিকটক। চোখ রাখবো পরবর্তী খবরে। বহু অপেক্ষার পর অবশেষে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জারি হয়ে গেল রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি। এর ফলে প্রত্যেক বছর প্রায় 1 লক্ষ বেকার যুবক যুবতী উপকৃত হতে চলেছে। তবে আবেদনপত্র খতিয়ে দেখতে জেলা এবং ব্লক স্তরে থাকবে একটি বিশেষ কমিটি। কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কর্মসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্যই মুখ্যমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 18 থেকে 50 বছরের মধ্যে যে কেউ এই প্রকল্পের আওতায় আসতে পারে। যোগ্য আবেদনকারীকে 3 বছরের জন্য ঋণ বাবদ মোট 2 লক্ষ টাকা মাথাপিছু দেওয়া হবে। তবে একটি পরিবার থেকে একমাত্র একজনই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বছর মোট 1 লক্ষ যুবক যুবতীকে এই ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী মোট 500 কোটি টাকা বরাদ্দ করেছেন এমনটাই সূত্রের খবর। গ্রামীণ এলাকায় নিকটবর্তী বিডিও অফিস এবং পৌরসভা এলাকায় নিকটবর্তী এসডিও অফিসে এই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফর্ম আপনারা পেয়ে যাবেন। তবে আবারও বলে দিই, এই 2 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হবে ঋণ হিসেবে, যার উপরে আপনার নির্দিষ্ট সাবসিডিও পাবেন। এবং প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে আপনি আপনার ঋণের কিস্তি দিয়ে দিলে আপনাকে 50% পর্যন্ত ঋণের সুদের উপরে ছাড় দেওয়া হবে। অর্থাৎ ঋণের পাশাপাশি আপনারা আর্থিক সুবিধাও পেতে চলেছেন এই কর্মসাথী প্রকল্পের মধ্য দিয়ে। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে।